দুই সপ্তাহ ধরে দেশে করোনা শনাক্তের হার 10 থেকে 12% ওঠানামা করছে। কিন্তু করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোর প্রথম দিকের একটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করা নমুনা পরীক্ষায় শনাক্তের হার 22%-এরও বেশি। অন্যান্য হাসপাতালের চেয়ে এই হাসপাতালে রোগী ভর্তির হারও অনেক বেশি। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গেল দুই সপ্তাহে করোনা পরীক্ষা হয়েছে 2014 জনের, যার মধ্যে পজিটিভ শনাক্ত হয়েছেন 448 জন, অর্থাৎ 22.24%। আবার 1 নভেম্বর এই হাসপাতালে ভর্তি থাকা রোগী ছিল 304 জন, যা ধারণ ক্ষমতার চেয়ে 54 জন বেশি। কুর্মিটোলা হাসপাতালের এই চিত্র দেখলে মনে হবে করোনার দ্বিতীয় ঢেউ বোধহয় শুরু হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত দেশের সামগ্রিক চিত্র তা বলছে না। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে অক্টোবরের 19 থেকে 31 তারিখ পর্যন্ত করোনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল 10 থেকে 12% মধ্যে। যদিও আগের চেয়ে ঝামেলা অনেক কম হলেও মানুষের আগ্রহ নেই টেস্ট করানোর। আমি এখানে প্রথমবারের মতন আসা, আমার কোনো এখানে কোনো কিছু সমস্যা আছে কিনা এটা জানার জন্য এখানে করোনা টেস্ট করানোর জন্য আছি। এখন করোনা টেস্ট ছাড়া ওনারা ডাক্তাররা কেউ সামনে আসে না, ধরে না, তো এই জন্য আর কি করোনা টেস্টটা নিলে নিরাপদ। সরকারি হাসপাতালগুলোর পরিচালকরা বলছেন দেশে করোনার প্রথম ঢেউই এখনও শেষ হয়নি, আবার এখনই দ্বিতীয় ঢেউ শুরু হচ্ছে এমন আভাসও নেই। তবে শীতে সংক্রমণের হার বাড়লে তা মোকাবেলার প্রস্তুতিও তাদের রয়েছে। বাড়ার একটা সম্ভাবনা বলে আপনারা সন্দেহ করছেন বা আশঙ্কা করছেন, তো আমরা ওরকম এখনও কিছু পাইনি। আমরা সচেতন যে এরকম একটা হওয়ার সম্ভাবনা আছে, আর বিশেষ করে না হলেও এই সিজনাল টেম্পারেচারের সাথে সিজনাল ফুড সাথে একটা কোইন্সিডেন্স বা ওভাররাইড করার একটা পসিবিলিটি আছে, সুতরাং দুইটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা প্রস্তুত। 1 নভেম্বর পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 4,09,252 জন, আর মৃত্যু হয়েছে 5,941 জনের। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।